গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধ্যাপক মির্জাদি সেব্রিনা বেশ কিছুদিন ধরে পিত্তনালীর সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের সময় কিছু জটিলতা তৈরি হয়, এরপর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। বর্তমানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।